2021 সালের মধ্যে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং খাত থেকে 1 বিলিয়ন মার্কিন ডলার আয় করার পরিকল্পনা আছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী 5 বছরের মধ্যে আইসিটি খাতে 2 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা আছে সরকারের। সকালে বিপিও সামিট 2015 অনুষ্ঠানের উদ্বোধন করে এসব কথা বলেন জয়। তামজিদ সুমনের রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশি বিজনেস প্রসেস আউটসোর্সিং সেক্টর সম্পর্কে ধারণা দেয়া এবং দেশের তরুণ সমাজে এই সেক্টরকে কাজের ক্ষেত্র হিসেবে পরিচয় করাতেই শুরু হলো বিপিও সামিট। বাংলাদেশের বিপিও খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যৌথ উদ্যোগে এই সামিটের আয়োজন করেছে তথ্য প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন, 2008 সালে মাত্র 300 জনবল নিয়ে আউটসোর্সিং এর কাজ শুরু করে বর্তমানে 25,000 মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আগামী 5 বছরে ইউরোপ আমেরিকায় অন্ততপক্ষে কয়েক মিলিয়ন প্রোগ্রামারের প্রয়োজন হবে। মেক্সিকো যেটা 15 বছরে করেছে, আমরা কিন্তু লক্ষ্য নির্ধারণ করেছি আমরা সেটা 10 বছরেরও কম সময়ের মধ্যে বাংলাদেশ আমরা সেই লক্ষ্য আমরা ইনশাল্লাহ পূরণ করব। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের চেয়ারম্যান সান্তিয়াগো গুতিয়ারেজ বলেন, আইসিটি সেক্টরে দ্রুত এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তিনি মনে করেন বাংলাদেশের সামর্থ্য আছে এ খাতের লক্ষ্যমাত্রা পূরণ করার। সজীব ওয়াজেদ জয় বলেন, আউটসোর্সিং কাজে সবচেয়ে বড় সুযোগ নিতে পারে দেশের তরুণ সমাজ। বলেন, আগামী 5 বছরের মধ্যে দেশের আয়ের ক্ষেত্রে গার্মেন্টস শিল্পকেও অতিক্রম করবে আইসিটি সেক্টর। এখানে আমাদের ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থানের নিশ্চিত করতে চাই আমরা। আমি পরামর্শ দেব এই তরুণদের, আজকের তরুণদের মা বাবাদের, যে এখন শুধু এই ডাক্তার, আইনজীবী এবং ইঞ্জিনিয়ারের চেয়ে আমাদের অন্যদিকে আইটি সেক্টরের দিকেও একটু নজর দেওয়া উচিত। 9 ও 10 ডিসেম্বর সামিটে মোট 11টি সেশনে 10,000-এর বেশি মানুষ অংশ নেবে বলে জানান আয়োজকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।